সৌদি আরবের ইতিহাসে সবচেয়ে বড় মাদক জব্দের ঘটনা ঘটেছে। $1 বিলিয়ন মূল্যের মাদক অ্যাম্ফিটামিন জব্দের ঘটনায় 2 পাকিস্তানি ও 6 সিরিয়ান নাগরিককে গ্রেফতার করা হয়েছে। সৌদি জেনারেল ডিরেক্টরেট অফ নার্কোটিক্স কন্ট্রোলের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, একটি গোদামে অভিযান চালিয়ে 6 সিরিয়ান ও 2 পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়। এ সময় আটার ব্যাগে লুকানো 4,60,00,000 অ্যাম্ফিটামিন বডি জব্দ করা হয়েছে। জব্দকৃত ওই মাদকের বাজার মূল্য প্রায় $1 বিলিয়ন। মাদকের এই চালানটি রিয়াদের শুল্ক বন্দর দিয়ে সৌদি ঢুকে যা পরে একটি গোদামে মজুত করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে, সেখানে তাদের কঠোর শাস্তির মুখোমুখি করা হতে পারে। মাদকের এই চালানটির উৎস আনতে তদন্ত চলছে। জুডিয়ানসি বিবৃতিতে আরও বলা হয়েছে, সংস্থাটি সেদেশে পরিচালিত মাদক নেটওয়ার্কগুলো ধ্বংস করতে বদ্ধপরিকর। উল্লেখ্য, সৌদি আরব উপসাগরীয় অঞ্চলে অ্যাম্ফিটামিন মাদকের সবচেয়ে বড় বাজার। এই বড়ি ধনী সৌদি যুবকদের অন্যতম জনপ্রিয় মাদক।